জয়রামবাটি অঞ্চলের মুসলমান ডাকাত, ডাকাত আমজাদ। মা জানেন আমজাদ ডাকাতি করে, আমজাদও জানে, মা তার ডাকাতির কথা সব জানেন, কিন্তু মায়ের প্রতি তার বিশেষ ভক্তি। মায়ের কাছে যখন তখন সে নিঃসংকোচে গিয়ে হাজির হয়। এতে কেউ সন্ত্রস্ত, কেউ বিরক্ত, শুধু দুজন নির্বিকার, মা আর আমজাদ। একবার জেল থেকে ছাড়া পেয়ে আমজাদ বাড়ি ফিরে দেখল তাদের গাছে খুব ভালো লাউ হয়েছে। অমনি এক ঝুড়ি লাউ নিয়ে সে জয়রামবাটিতে মায়ের কাছে এসে হাজির হলো। মা বললেন, তাই তো, অনেক দিন ভাবছিলাম তুমি আসোনি কেন, কোথায় ছিলে? আমজাদ বিনা দ্বিধায় বলল, মা, গরু চুরির দায়ে ধরা পড়েছিলাম, তাই আমি আসতে পারিনি। মা সেসব কথায় কান্না দিয়ে সহানুভূতির সুরে বললেন, তাই তো ভাবছিলাম আমজাদ আসে না কেন। তারপর তার সঙ্গে সস্নেহে কথাবার্তা কইতে লাগলেন। চারপাশের গ্রামগুলিতে ডাকাতি করলেও মা আছেন বলে জয়রামবাটিতে আমজাদ কখনো ডাকাতি করত না। মাঝে মাঝে মায়ের বাড়ির টুকিটাকি কাজও সে করে দিত। মায়ের বাড়িতে একবার সে দেওয়াল তৈরির কাজ করেছিল। দুপুরে মা তাকে বাড়ির ভিতরে নিজের ঘরের বারান্দায় খেতে দিয়েছেন। পরিবেশন করছিলেন নলিনী দিদি। আমজাদ জাতে মুসলমান, আর নলিনী দিদি স্বভাবে শুচিবায়ুগ্রস্তা, তাই উঠোনে দাঁড়িয়ে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে পরিবেশন করছিলেন। মা তা দেখে যেন আঁতকে উঠলেন। মা প্রতিবাদ করে বললেন, অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি বলে মা নিজেই পরিবেশন করলেন। আমজাদ খাওয়ার পরে এঁটো পাতা নিজেই তুলে নিয়ে গেল, কিন্তু উচ্ছিষ্ট স্থানটা মা নিজের হাতে করে পরিষ্কার করলেন। নলিনী দিদি এবারও আঁতকে উঠে বললেন, ও পিসিমা, তোমার জাত গেল যে? মা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আমার শরদ, মানে স্বামী সারদানন্দজি মহারাজ, আমার শরদ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। মা একবার জয়রামবাটিতে জ্বরে শয্যাগত, অনেকেই এসে তাঁকে দেখে যাচ্ছেন। একদিন সকাল 9-10টার সময় সেবক ব্রহ্মচারী দেখলেন এক শীর্ণকায় ছিন্ন বসন কৃষ্ণকায় লোক লাঠি ভর দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। যেরকম নিঃসংকোচে সে বাড়ির ভেতরে ঢুকলো, তাতে বোঝা যায় মায়ের সঙ্গে তার যাতায়াত আছে। ব্রহ্মচারী কৌতূহলী হয়ে পেছনে পেছনে গেলেন। মা ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছেন। সেই ঘরের দরজার সামনে বারান্দার অংশটুকু চাটাই দিয়ে ঘেরা, তাই উঠোন থেকে মাকে দেখা যায় না। ব্রহ্মচারী ভেতরে গিয়ে দেখল যে লোকটি ডিঙ্গি মেরে চাটায়ের উপর দিয়ে মাকে খুঁজছে। হঠাৎ মায়ের চোখ ওই দিকে পড়ায় মা ক্ষীণ কণ্ঠে কিন্তু সস্নেহে বললেন, কে বাবা? আমজাদ, এসো। আমজাদ প্রফুল্ল চিত্তে বারান্দায় উঠল এবং দরজার কাছে বসে ভিতরে মুখ বাড়িয়ে মায়ের সঙ্গে নানান কথা বলতে লাগলো। মায়ের ছেলে সুখ দুঃখের কথা হচ্ছে দেখে সেবক ব্রহ্মচারী নিজের কাজে চলে গেলেন। দুপুরে আমজাদ সেখানেই খেলো, হয়তো একটু জিরিয়েও নিল। বিকেলে যখন সে বাড়ি ফিরছে, ব্রহ্মচারী দেখলেন আমজাদের সম্পূর্ণ আলাদা চেহারা। সে স্নান করেছে, গায়ে মাথায় তেল মেখেছে, সেই রুক্ষ অপরিচ্ছন্ন চেহারা তার নেই। পেট ভরে খেয়ে পান চিবোতে চিবোতে সে চলছে, আর মুখে পরিতৃপ্তির হাসি। আরও দেখলেন তাঁর পুটলিতে নানান জিনিস ও হাতে এক শিশি কবিরাজি তেল। এসব মাই তারকে দিয়েছেন।
মা ব্রহ্মচারীকে পরে বললেন, গরম ওষুধ খেয়ে আমজাদের মাথা গরম হয়েছে, রাতে তার ঠিকমতো ঘুম হয় না। অনেকদিন থেকে ঘরে এক শিশি নারায়ণ তেল ছিল, আমি তাকে দিয়েছি, মাখলে মাথা ঠান্ডা হবে, খুব ভালো তেল। উফ, মায়ের কি দরদ তার সন্তানের প্রতি, আবার যে সে সন্তান নয়, ডাকাত, জাতির মুসলমান, ডাকাত আমজাদ। মায়ের দেহত্যাগের পর ডাকাতি করতে গিয়ে আমজাদ তলোয়ারের একটা চোট পায়, সেই তলোয়ারের যে চোট পায় তাতেই তার ঘা হয়ে যায় এবং সেই ঘা থেকেই তার মৃত্যু হয়। কিন্তু মায়ের প্রতি তার শ্রদ্ধা চিরকাল অটুট ছিল, আর মাও এই তার ডাকাত আমজাদ সন্তানকে পরম স্নেহ করতেন, খুব ভালোবাসতেন। জয় মা, জয় মা। মায়ের কাছে কোনো জাত পাত নেই, কোনো উঁচু নিচু নেই, কোনো ধর্মের কোনো তফাত নেই। মা, আমি মা, সকলের মা, জন্ম জন্মান্তরের মা। জয় মা, জয় মা।